कुंडीबेड़ी विवेकानंद मॉडल स्कूल हमार प्रिय छात्र छात्री शुभेच्छा अभिभावक श्रद्धा जानिए शुरू कर आज के ऑनलाइन क्लास। आज के ऑनलाइन क्लास होच्छे द्वितीय श्रेणी इतिहास विषय आलोचना करब। इतिहास प्रश्न विषय आलोचना इतिहास प्रश्न विषय आलोचना आशा करी तुम्हरा सकले जेने खूब शीघ्र ही आमादेर एकटी परीक्षा होच्छे पर्वेर परीक्षा सेटा 29 तारीख थेके प्रश्नपत्र देवा हबे 6 तारीख अब्दि। अभिभावक बिंदु सकलेई आशा करी विद्यालय थेके निये जाबेन एवं सेई प्रश्न परीक्षा दिए बाड़ीते परीक्षा दिए सकलेई विद्यालय आबार जमा दिए जाबे सेटा समय होच्छे 7 থেকে 13 তারিখের মধ্যে। এইটুকু হলো প্রশ্ন বিষয়ে আর ইতিহাস পরীক্ষার প্রশ্ন বিষয়ে আলোচনা করব। আজকে কোনো নির্দিষ্ট অধ্যায় কিংবা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব না, সামগ্রিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কেমন প্রশ্ন হবে, কি ধরনের প্রশ্ন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর ইতিহাস প্রশ্ন যদি আমরা বলি এক কথায় যে প্রশ্নগুলো প্রথম অধ্যায়ে তার মধ্যে যেমন রয়েছে ইতিহাস বলতে কি বোঝায়, ইতিহাস কথাটির অর্থ কি, লিপি কি, ইতিহাসের কিসের স্থান নেই, এই যে ধরনের এক কথার প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে। পাশাপাশি মডেল প্রশ্নগুলো করবে। বড় প্রশ্নের মধ্যে যেমন রয়েছে ইতিহাসের উপাদানগুলো কি কি, এগুলো আমরা ক্লাসে পড়েছি। ইতিহাস রচিত হয়েছে কেন, এই যে এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে পরীক্ষার জন্য। তাছাড়া ইতিহাসে থাকবে শূন্যস্থান পূরণ করো বা সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও, বামপক্ষ ডানপক্ষ মিল করো, দুই নম্বরে প্রশ্ন উত্তর, যেমন বড় প্রশ্নের মধ্যে ইতিহাসের উপাদান কি কি, এই ধরনের প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। প্রশ্ন উত্তরগুলো বলার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তের আমরা নতুন কোনো চ্যাপ্টার ধরব না এবং ক্লাসও হয়তো ভিডিও ক্লাসও হয়তো পাবো না, যার জন্য আজকে আমি প্রশ্ন উত্তর বা প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায়ে পৃথিবীর জন্ম কথা, এখান থেকে যেমন প্রশ্ন এক কথায় প্রশ্নগুলো সূর্য কি, সূর্য কার, পৃথিবী কার চারদিকে ঘোরে, সৌর পরিবার কাকে বলে, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়, পৃথিবীর সবচেয়ে দূরের কোন গ্রহ রয়েছে, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। শূন্যস্থান পূরণের মধ্যে রয়েছে সূর্য হলো একটি জ্বলন্ত ড্যাশ, বামপক্ষ ডানপক্ষ মিল করো, এই প্রশ্ন উত্তরগুলো দেখবে। তৃতীয় অধ্যায়ে
পৃথিবীর প্রথম প্রাণীর নাম কি? দুটি বহুকোষী প্রাণীর নাম লেখো। পাখিদের পূর্বপুরুষ কারা ছিল? দুটি বানর জাতীয় পশুর নাম লেখো। এই যে ছোট এক কথায় উত্তর দেওয়া প্রশ্নগুলো, এগুলো খুব ভালো করে দেখতে হবে। বড় প্রশ্নের মধ্যে রয়েছে, যেমন আদিম মানুষের চেহারা কেমন ছিল দেখতে হবে। এই প্রশ্নগুলো পড়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধ্যায়টাকে ভালো করে পড়তে হবে। যদি অধ্যায়নটা ভালো হয়, অধ্যায়টার অধ্যায়ন ভালো হয়, তবে যে কোনো ধরনের প্রশ্ন সেখান থেকে আসুক না কেন, সেটা উত্তর করা অতি সহজ হয়ে যাবে। তাই প্রতিটি অধ্যায় সবসময় ভালো করে পড়তে হবে। ঠিক একইভাবে অন্য অন্য অধ্যায়গুলো পড়বে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন পড়বে। চতুর্থ অধ্যায়ে মত বড় প্রশ্ন রয়েছে, তিনটি গোয়ায় থাকার সুবিধাগুলো কি কি ছিল, বন মানুষ কারা, আদিম মানুষের চেহারা কেমন ছিল, এছাড়া পূর্বে সঠিক উত্তরটির পাশে টিকচিহ্ন দাও, বামপক্ষ ডান পক্ষ মিল করো। পঞ্চম অধ্যায়ে আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল, পাশাপাশি অন্য অন্য প্রশ্নগুলো পড়বে। আদিম মানুষ কখন হাতিয়ার ব্যবহার করতে শুরু করেছিল, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে কোন সময়কে পুরানো প্রস্তর যুগ ও নতুন প্রস্তর যুগ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এক কথাগুলো দেখবে। আগুনের ব্যবহার আবিষ্কার চ্যাপ্টার খুব ভালো করে পড়বে। মানুষের প্রথম আবিষ্কার কি ছিল, দাবানল কি, আগুনে পোড়া পশুর মাংস খেতে কেমন ছিল, বড় প্রশ্নের মধ্যে দাবানল কাকে বলে, আদিম যুগের মানুষেরা আগুনকে কোন কোন কাজে ব্যবহার করত, বামপক্ষ ডানপক্ষ মিল করো, শূন্যস্থান পূরণ। অষ্টম অধ্যায় চাষবাস শুরু করার সময় পর মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল, প্রশ্ন উত্তর পাশাপাশি রয়েছে, বারবার পড়ানো হয়েছে, আলোচনা হয়েছে ক্লাসে, পাঠ্যাংশ ভালো করে পড়বে, অধ্যয়ন করবে, তারপরে প্রশ্ন উত্তরগুলো দেখবে। বাসনপত্র বস্ত্রের ব্যবহার মডেল প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং বড় প্রশ্নের মধ্যে মানুষ বাসনপত্র তৈরি করতে শিখল কেন, মানুষ বস্ত্র তৈরি করতে শিখে সেগুলো কোন কোন কাজে ব্যবহার করতে শুরু করেছিল, এই যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে।
পাশাপাশি বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। দশম অধ্যায় অর্থাৎ এই পরীক্ষার সর্বশেষ অধ্যায়, মানুষের গোষ্ঠী জীবন, শাসন ব্যবস্থা ও ভাষার প্রচলন। এখান থেকে ছোট বড় সব ধরনের প্রশ্ন থাকবে, নির্দিষ্ট করে কোনো প্রশ্ন বলা যাবে না, সবগুলোই পড়বে এবং সেগুলো মুখস্থ করবে, তারপর বাড়িতে খুব সুন্দর করে পরিষ্কার করে স্বচ্ছভাবে পরীক্ষাটা দিবে, যেন সবাই সঠিক মূল্যায়নটা আমরা করতে পারি। হাতের লেখা পরিষ্কার করবে, বানানগুলো ভালোভাবে দেখবে, তারপর পরীক্ষাটা দিবে। এইটুকু বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি।